হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। জুলাই 2021-এর বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা একবার কুইক রিভাইজ করে নেব। আর তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কোথা থেকে ডাউনলোড করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে? চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। প্রথমে রয়েছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি দলিত এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম লঞ্চ করলেন? অপশন উত্তরটি হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে। নিম্নের কে ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে বিবেক রাম চৌধুরী। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর তোমাদের এক্ষেত্রে আরও একটি কথা মনে করিয়ে দিচ্ছি, এই ভিডিওতে কিন্তু আমি ডিসক্রিপশানে যাব না, তোমরা যদি বর্ণনা পড়তে চাও তাহলে তোমরা ভিডিওটি পজ করে বর্ণনা পড়তে পারো। নেক্সট, বা নীতি আয়োগের সিও পদে কে পুনরায় নিযুক্ত হলেন? উত্তরটি যাবে অমিতাভ কান্ত। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন দিকে। কোন দিনই প্রত্যেক বছর জাতীয় ডাক্তার দিবস বা ন্যাশনাল ডক্টর্স ডে হিসেবে পালিত হয়ে থাকে? আমাদের দেশে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 1 জুলাই। পয়লা জুলাই আমাদের দেশে প্রত্যেক বছর ডাক্তার দিবস হিসেবে পালিত হয়। নেক্সট, সম্প্রতি কোন ব্যাংক সালাম দিলসে নামক ইনিশিয়েটিভ লঞ্চ করলো? সালাম দিলসে নামক ইনিশিয়েটিভ কোন ব্যাংক লঞ্চ করেছে? উত্তরটি হয়ে যাবে HDFC ব্যাংক। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এইভাবে চলে আসছে পরবর্তী প্রশ্ন দিকে। সম্প্রতি কোন দেশ ক্ষেপণাস্ত্র শ্রী বেকার AI মিসাইল লঞ্চ করলো? উত্তরটি যাবে ইসরায়েল। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তারা সম্প্রতি ইসরায়েল শ্রী ব্রেকার AI মিসাইল তৈরি করেছে। নেক্সট, ভারতীয় রেল নিম্নের কোথায় প্রথম ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম স্থাপন করলো? অপশন উত্তরটি যাবে ব্যাঙ্গালোর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে সম্প্রতি ব্যাঙ্গালোরে প্রথম ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম স্থাপন করেছে বা তৈরি করেছে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন দিকে। ভারতের কোথায় বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে? বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি ভারতের কোথায় তৈরি হতে চলেছে? উত্তরটি হয়ে যাবে জয়পুর। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন দিনটি ওয়ার্ল্ড UFO ডে হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 2 জুলাই। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 2 জুলাই ওয়ার্ল্ড UFO ডে হিসেবে পালিত হয়। নেক্সট, সম্প্রতি কে অল ইন্ডিয়া রেডিওর নতুন ডিরেক্টর জেনারেল বা DG পদে নিযুক্ত হলেন? অপশন উত্তরটি হয়ে যাবে N ভেনুধর রেড্ডি। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সম্প্রতি N ভেনুধর রেড্ডি অল ইন্ডিয়া রেডিওর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। চলে আসে পরবর্তী প্রশ্ন দিকে। প্রশ্ন নম্বর 11, নিম্নের কে আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন? আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে সঞ্জীব কুমার শর্মা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসে পরবর্তী প্রশ্ন দিকে। IPS অফিসার অনিল কান্ত নিম্নের কোন রাজ্যের DGP বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, রমেশ ব্যাস সম্প্রতি কোন রাজ্যের নতুন গভর্নর পদে নিযুক্ত হলেন? রমেশ ব্যাস কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে ই কমার্স কোম্পানি অ্যামাজনের নতুন CEO এবং প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে অ্যান্ডে জ্যাসি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি অ্যান্ডে জ্যাসি ই কমার্স কোম্পানি অ্যামাজনের নতুন CEO এবং প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কে ভারতের নতুন হেলথ মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে মনসুখ মান্দাভিয়ান। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মনসুখ মান্দাভিয়ান সম্প্রতি ভারতের নতুন হেলথ মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, সম্প্রতি কে ভারতের নতুন শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত হলেন? এডুকেশন মিনিস্টার। উত্তরটি হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন দিকে। প্রশ্ন নম্বর 17, সুখবীর সিং সান্ধু নিম্নের কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 18, কে ভারতের নতুন ল অ্যান্ড জাস্টিস অর্থাৎ আইন ও বিচার মন্ত্রী পদে নিযুক্ত হলেন? ভারতের নতুন আইন ও বিচার মন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হয়ে যাবে কিরণ রিজিজু। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোথায় বিশ্বের দীর্ঘতম বালির দুর্গ বা ওয়ার্ল্ড টলেস্ট ল্যান্ড ক্যাসেল তৈরি করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডেনমার্ক। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ইক্স আই সয়ে মস্কিউটো বইটির লেখক কে? বইটির অথার বা লেখক কে? উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয় অর্থাৎ AM সিং এবং মমতা নাইন।
নেক্সট প্রশ্ন নম্বর 21, কোথায় বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল চালু হলো? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল কোথায় চালু করা হয়েছে? উত্তরটি হবে মালয়। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে মালয়ে সম্প্রতি বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল চালু হলো। নেক্সট, খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে সুধাংশু মিত্তাল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এইভাবে চলে আসছি পরবর্তী প্রশ্ন দিয়ে। প্রশ্ন নম্বর 23, সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া টু দ্য রেস্কিউ বইটির লেখক কি বা অথর কি? বইটির নাম হচ্ছে ইন্ডিয়া টু দ্য রেস্কিউ, বইটির লেখক কে? উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয়, অর্থাৎ সুশান্ত সিং এবং শ্রুতি রাও উভয় মিলে এই বইটি প্রকাশ করেছেন বা লিখেছেন। নেক্সট কোশ্চেন, কোন দিনে প্রত্যেক বছর ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? প্রত্যেক বছর কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 11ই জুলাই। অপশন ই হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে পুরনো অলঙ্কার বা ওয়ার্ল্ড ওল্ডেস্ট অর্নামেন্ট আবিষ্কৃত হল? উত্তরটি হয়ে যাবে জার্মানি। আমি ছবিতে দিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দিয়ে। প্রশ্ন নম্বর 26, সম্প্রতি প্রয়াত হলেন ইয়াশপাল শর্মা, উনি নিম্নের কোন খেলার সাথে জড়িত ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 1983 সালে ওয়ার্ল্ড কাপ জয়লাভ করা ভারতীয় দলের অংশ ছিলেন উনি। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন রাজ্যে 2022 খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজিত হতে চলেছে? 2022-এ কোথায় খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজিত হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হরিয়ানা। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2022-এ খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজিত হবে হরিয়ানাতে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত দ্য স্ট্রাগল উইথ ইন আ মিরর অফ দ্য ইমার্জেন্সি বইটির লেখক কে? উত্তরটি হয়ে যাবে অশোক চক্রবর্তী। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। বইয়ের পর পেজ এখানে দিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের নাজমা মোহাম্মদ মালিক সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হতে চলেছেন? উত্তরটি হয়ে যাবে পোল্যান্ড। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোথায় সম্প্রতি ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র স্থাপিত হল? অপশন উত্তরটি হয়ে যাবে পাটনা বিহার, অর্থাৎ বিহারের পাটনাতে ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র স্থাপিত হল। নেক্সট, সম্প্রতি কে রাজ্যসভার লিডার অফ দ্য হাউস পদে নিযুক্ত হলেন? রাজ্যসভার লিডার অফ দ্য হাউস হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে পীয়ূষ গোয়েল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সত্যদেব নারায়ণ আর্যা নিম্নের কোন রাজ্যে নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? সত্যদেব নারায়ণ আর্যা নিম্নের কোন রাজ্যে নতুন রাজ্যপাল অর্থাৎ গভর্নর পদে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে ত্রিপুরা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার সিএম কোভিড উইডোজ সাপোর্ট স্কিম লঞ্চ করল? অ্যান্সার আসাম। অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন নম্বর 34, কোন দেশ সম্প্রতি বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক তৈরি করল? উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি সিঙ্গাপুর বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক তৈরি করল। নেক্সট, কোন দিনটি নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালিত হয়? প্রত্যেক বছর কোন দিনটি নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 18ই জুলাই। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন নম্বর 36, সম্প্রতি ভারত কোন দেশ থেকে দুটি MH-60R হেলিকপ্টার কিনল? যুদ্ধের জন্য ব্যবহৃত এই বিমান কোন দেশ থেকে ভারত কিনেছে? উত্তরটি হয়ে যাবে আমেরিকা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশ সম্প্রতি COVID-19 জন্য প্রথম কনজুগেট ভ্যাকসিন তৈরি করল? কনজুগেট ভ্যাকসিন লঞ্চ করেছে কোন দেশ? উত্তরটি হয়ে যাবে কিউবা। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন নম্বর 38, সম্প্রতি প্রকাশিত দ্য ইন্ডিয়া স্টোরি বইটির কার লেখা? দ্য ইন্ডিয়া স্টোরি বইটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে বিমল জালান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। বইয়ের কভার পেজ ছবি দিয়েছি। তাহলে বিমল জালানের লেখা দ্য ইন্ডিয়া স্টোরি বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। নেক্সট, সম্প্রতি কে F1 অর্থাৎ ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2021 জিতলেন? উত্তরটি হয়ে যাবে লুইস হ্যামিল্টন। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নম্বর 40, বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি কোনটি? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ম্যানুফ্যাকচার কোম্পানি কোনটি? উত্তরটি হয়ে যাবে শাওমি। অপশন এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে এইভাবে পরবর্তী প্রশ্নের দিকে। কোথায় ভারতের প্রথম পড ট্যাক্সি সার্ভিস চালু হতে চলেছে? উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উত্তরপ্রদেশে ভারতের প্রথম পড ট্যাক্সি সার্ভিস চালু হতে চলেছে। নেক্সট, কোন দিনে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে
22 জুলাই, অপশন ই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে 22 জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। নেক্সট, DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি কোথায় সারফেস টু এয়ার মিসাইল আকাশ ইঞ্জিন সফল পরীক্ষা সম্পন্ন করল? উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা, অপশন ই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে সম্প্রতি উড়িষ্যা সমুদ্র তটে DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সারফেস টু এয়ার মিসাইল আকাশ ইঞ্জিন সফল পরীক্ষা সম্পন্ন করেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কোন আইআইটি সম্প্রতি অক্সিজেন রেশন ডিভাইস অ্যাম্বলেক্স তৈরি করলো? অ্যাম্বলেক্স লঞ্চ করছে কোন আইআইটি? উত্তরটি হয়ে যাবে আইআইটি রোপার, অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন নম্বর 45, সম্প্রতি কোন ফুটবলার IFFF ম্যানস ফুটবলার অফ দ্য ইয়ার 2022-2021 অ্যাওয়ার্ড পেলেন? এই খেতাব কে অর্জন করলেন? উত্তরটি হয়ে যাবে সন্দেশ জিঙ্গান, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর শীর্ষক গ্রন্থটি কার আত্মজীবনী? দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর এটি কার লেখা? উত্তরটি যাবে রাকেশ ওম প্রকাশ মেহরা, অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফিল্ম মেকার রাকেশ ওম প্রকাশ মেহরার এই বইটি সম্প্রতি প্রকাশিত হতে চলেছে। সম্প্রতি কোন ভারতীয় মহিলা UN ট্যাক্স কমিটিতে নিযুক্ত হলেন? ইউনাইটেড নেশনসের ট্যাক্স কমিটিতে কোন ভারতীয় মহিলা নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে রশ্মি রঞ্জন দাস, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিয়ে। প্রশ্ন নম্বর 48, নিম্নের কোন কোম্পানি আমেরিকার ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম ইফেক্টকে কিনল? অপশন উত্তরটি হচ্ছে বাইজুস, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বাইজুস সম্প্রতি আমেরিকার ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম ইফেক্টকে কিনল। নেক্সট, কোন দিনই প্রত্যেক বছর কারগিল বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে? আমাদের দেশে একটি গর্বের দিন, কোন দিনই প্রত্যেক বছর কারগিল বিজয় দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 26 জুলাই, অর্থাৎ প্রত্যেক বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন নম্বর 50, ভিভো IPL 2021 অবশিষ্ট ম্যাচগুলি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ইয়াস, উত্তরটি হয়ে যাবে ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ ভিভো IPL 2021 বাকি ম্যাচগুলি আয়োজিত হবে আরবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির নতুন DG পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে নাসির কামাল, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নম্বর 52, নিম্নের কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করল? উত্তরটি হয়ে যাবে সুইডেন, অপশন ই হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 53, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করলেন? উত্তরটি হয়ে যাবে আসাম, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আসামের বর্তমান CM বাম্বু ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধন করেছেন আসামে। নেক্সট, প্রথম দেশ হিসেবে কোন দেশ গোল্ডেন রাইস অর্থাৎ সোনালি চাল চাষ করার অনুমতি প্রদান করল? অপশন উত্তরটি হয়ে যাবে ফিলিপিন্স, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফিলিপিন্স প্রথম দেশ হিসেবে সোনালি চাল বা গোল্ডেন রাইস চাষ করার অনুমতি প্রদান করল। নেক্সট, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালিত হয়ে থাকে? প্রত্যেক বছর কোন দিনটি ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 28 জুলাই, অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস ডে বা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন নম্বর 56, কোথায় সম্প্রতি প্রথম ড্রিং ফ্রম ট্যাপ প্রকল্পটি বাস্তবায়িত হল? অপশন উত্তরটি হয়ে যাবে পুরী উড়িষ্যা, অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উড়িষ্যার পুরীতে প্রথম ড্রিং ফ্রম ট্যাপ প্রকল্পটি বাস্তবায়িত হল। প্রশ্ন নম্বর 57, সম্প্রতি কে দিল্লি পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে রাকেশ আস্থানা, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কত সালে চন্দ্রায়ন 3 লঞ্চ করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে 2022, অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইসরো সম্প্রতি ঘোষণা করেছে 2022 সাল নাগাদ চন্দ্রায়ন 3 মিশনটি লঞ্চ করা হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন IIT সম্প্রতি দেশের প্রথম COVID-19 RNA টেস্ট কিট কোভি হোম লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে IIT হায়দ্রাবাদ, অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে IIT হায়দ্রাবাদ সম্প্রতি দেশের প্রথম COVID-19 RNA টেস্ট কিট কোভি হোম লঞ্চ করেছে। প্রশ্ন নম্বর 60, মহিলা সুরক্ষার জন্য নিম্নের কোন রাজ্য পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট লঞ্চ করলো? উত্তরটি হয়ে যাবে কেরালা, অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কেরালা পুলিশ সম্প্রতি মহিলা সুরক্ষার জন্য পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট লঞ্চ করেছে। ওকে, আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আরও একবার PDF কথা মনে করিয়ে দিচ্ছি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবে, ভিডিও প্লিজ একটি লাইক করবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।